কিছুদিন আগে আপনাদের সাথে বিহারের বিখ্যাত খাজার রেসিপি শেয়ার করেছিলাম, আর সেই ভিডিওটাতে অনেক অনেক ভালো রেসপন্স পেয়েছি। আর শুধু তাই নয়, তার সাথে পেয়েছি আপনাদের অনেক ভালোবাসা ও শুভকামনা। তাই আজকে আবারও একটা বিহারের বিখ্যাত খাজার রেসিপি নিয়ে চলে আসলাম। না, একই রেসিপি না, একটু অন্যরকম। এই মুচমুচে রসালো খাজার ভাজগুলোও তৈরি করে দেখাবো অন্যরকমভাবে, আর তার সাথে রেসিপিটাও থাকবে একটু আলাদা। ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়েই কিন্তু এত মুচমুচে আর রসালো খাজা আপনারাও তৈরি করে নিতে পারবেন। একদম সহজ পদ্ধতিতে আজকের এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব, যাতে এই খাজা বানাতে আপনাদের আর কোনো অসুবিধা না হয়। তো হ্যালো এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন, অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক আর শেয়ার করবেন, আর আমার চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। চলুন তাহলে শুরু করি আজকের রেসিপি। তো প্রথমে একটা মিক্সিং বোলে আমি নিয়ে নিচ্ছি এক বাটি ময়দা। কাপে মেপে নিলে এটাতে দু কাপের মতো ময়দা আছে। তো এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ, আর দিয়ে দেব দু চামচের মতো সাদা তেল। আগের খাজার রেসিপিটাতে কিন্তু আমি কোনো রকম ময়ম দেইনি, কিন্তু আজকের এটাতে ময়ম দিয়ে দেখাচ্ছি। এটা একদমই অপশনাল, আপনারা চাইলে ময়মটা দিয়েও নিতে পারেন, আবার না দিয়েও কিন্তু খাজাগুলো তৈরি করে নিতে পারেন, একদম মুচমুচে হবে। তো খুব ভালো করে তেলের সাথে ময়দাটাকে ময়ম দিয়ে নিচ্ছি। তো একটু সময় নিয়ে ময়মটা দিয়ে নিতে হবে, যাতে ময়দার সাথে তেলটা খুব ভালো করে মিশে যায়। আপনারা চাইলে তেলের বদলে কিন্তু ঘিটাও ব্যবহার করতে পারবেন, আর এখানে কিন্তু খুব ভালো করে আমি ময়ম দিয়ে নিয়েছি। আর যখন দেখবেন যে এইভাবে হাতে মুট করলে দলা পেকে যাচ্ছে, আবার একটু প্রেস করলেই ভেঙে যাচ্ছে, তখন বুঝবেন যে ময়মটা ঠিকঠাকভাবে হয়েছে। এখন এর মধ্যে অল্প অল্প করে জল অ্যাড করে একটা ডো তৈরি করে নেব। আমি কিন্তু এখানে রুম টেম্পারেচারে থাকা জল নিয়েছি, না গরম না ঠান্ডা, এটা একটু খেয়াল রাখবেন। অল্প অল্প করে দিয়ে ডোটা তৈরি করতে হবে, না হলে কিন্তু ডোটা খুব বেশি সফট হয়ে গেলে খাজাগুলো ভালোভাবে তৈরি হবে না। তাই অল্প অল্প করে জল দিয়ে ডোটা তৈরি করে নেবেন, আর ডোটা কিন্তু খুব বেশি শক্ত বা খুব বেশি নরম হবে না, একদম মিডিয়াম সফট একটা ডো তৈরি করতে হবে। দেখুন, ঠিক এরকম একটা ডো আমাদের তৈরি করে নিতে হবে। তো এখন ডোটা কিন্তু রেডি হয়ে গেছে, এর ওপরে আমি সামান্য একটু সাদা তেল মাখিয়ে এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো 10 মিনিটের জন্য। ময়ম দিয়ে ডোটা তৈরি করুন বা ময়ম ছাড়া ডোটা তৈরি করুন, রেস্টে কিন্তু অবশ্যই দিতে হবে। তো 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে এটাকে রেস্টে রেখে দিচ্ছি, আর ততক্ষণ চলুন আমরা চিনির শিরাটা তৈরি করে নেব। তার জন্য এখানে একটা ছোট বাটি মেপে আমি এক বাটি চিনি নিয়েছি, মোটামুটি হাফ কাপের মতো এখানে চিনি আছে। আর যতটা পরিমাণ চিনি নেবেন ততটা পরিমাণই কিন্তু জল দিতে হবে। এখন দিয়ে দিলাম এর মধ্যে সামান্য একটু কেশর, এতে করে কালারটাও খুব ভালো আসবে, আর তার সাথে সাথে শিরার ফ্লেভারটাও ভালো আসবে। এখন গ্যাসের ফ্লেমটাকে হাইতে রেখে অনবরত নাড়াচাড়া করে চিনিটাকে আমাদের গলিয়ে নিতে হবে। যখন দেখবেন চিনিটা গলে গেছে আর শিরাটা ফুটতে শুরু করেছে, তখন গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে 2 মিনিটের মতো এটাকে জাল করে নিলে কিন্তু শিরাটা তৈরি হয়ে যাবে। এর থেকে বেশি কিন্তু শিরাটাকে জাল করার দরকার নেই, তাহলে কিন্তু খুব ঘন হয়ে যাবে। আর এখন শিরাটা কিন্তু তৈরি হয়ে গেছে, 2 মিনিট জাল করে নিয়েছি। দিয়ে দিলাম 1 চামচের মতো লেবুর রস, যাতে করে শিরাটা পরে দানা বেঁধে না যায়। এখন ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে ঢাকা দিয়ে সাইডে রেখে দেবো। এতে করে যখন খাজাগুলো শিরায় আর কি ভেজাবো, তখন শিরাটাও কিন্তু হালকা গরম থাকবে। এখন আমরা একটা মিশ্রণ তৈরি করে নেব, তার জন্য এখানে একটা বাটিতে আমি নিয়ে নিচ্ছি 4 চামচ ঘি। এখন যতটা পরিমাণ ঘি নিয়েছি ততটা পরিমাণ ময়দা দিয়ে একটা মিশ্রণ তৈরি করে নিতে হবে, ঠিক আছে? এখানে আপনারা ঘিয়ের জায়গায় কিন্তু সাদা তেলও ব্যবহার করতে পারেন, কিন্তু ঘি দেওয়াতে যতটা ভালো রেজাল্ট পাবেন এই খাজার তৈরিতে, তেল দিলে কিন্তু ততটা ভালো আসবে না। তো চেষ্টা করবেন ঘিটা দিয়ে এই মিশ্রণটা তৈরি করার। তো এখানে 4 চামচ ময়দা দিয়েছি, এখন ভালো করে দুটোকে মিশিয়ে নিচ্ছি। খেয়াল রাখবেন যতটা পরিমাণ ঘি নেবেন ততটা পরিমাণে কিন্তু ময়দা নিতে হবে, না কম না বেশি, ঠিক আছে? আমাদের এখানে কিন্তু মিশ্রণটা রেডি, এটাকে সাইডে রেখে দিচ্ছি। আর অন্যদিকে 10 মিনিট হয়ে গেছে, ডোটা কিন্তু অনেকটাই সফট হয়ে গেছে, আপনারা দেখেই হয়তো বুঝতে পারছেন। তো আগে থেকে যদি বেশি সফট করে মাখেন তাহলে কিন্তু খাজাগুলো ভালোভাবে তৈরি হবে না। তো এখন এর থেকে আমি কটা লেচি বানিয়ে নিচ্ছি একদম একই সাইজে। তো এখানে মোটামুটি আমি 7টার মতো লেচি বানিয়ে নিয়েছি, এই যে দেখুন। এখন এখান থেকে একটা লেচি তুলে নিয়ে বাকিগুলো আমি ঢেকে সাইডে রেখে দিচ্ছি। এখন এই লেচিটাকে বেলে নেব, তার জন্য সামান্য একটু ময়দা আমি ব্যবহার করছি। এক্ষেত্রে কিন্তু ময়দাটা খুব বেশি ব্যবহার করবেন না, একদম অল্প পরিমাণ ময়দা দিয়ে আমাদের কিন্তু রুটিটা আর কি বেলে নিতে হবে। আর রুটিটা চেষ্টা করবেন যে
খুব পাতলা করে বেলার, মানে যতটা পাতলা করে আপনারা বেলতে পারেন। গোল করেই যে বেলতে হবে এমন কোনো কথা নেই, একটু বেঁকা একটু কি বলবো স্কোয়ার হয়ে গেলেও কোনো ব্যাপার না, কিন্তু পাতলা করতে হবে, ঠিক আছে? তো ঠিক এরকম পাতলা করে নেবেন। আর এভাবেই কিন্তু সবগুলো আমি রুটি আর কি বেলে নিয়েছি পাতলা করে। এই যে দেখুন, তো একটা প্লেটে রেখে দিয়েছি। এখন আমরা যে মিশ্রণটা তৈরি করেছি সেটা একটা রুটির ওপর এভাবে ভালো করে ছড়িয়ে লাগিয়ে দিতে হবে। খেয়াল রাখবেন যাতে রুটির আর কি সব জায়গায় মিশ্রণটা ভালোভাবে লেগে যায়। খুব বেশি পরিমাণ কিন্তু লাগাতে যাবেন না, যতটা আর কি দরকার ততটা লাগিয়ে দেবেন। আর তারপর তার উপর দিয়ে সামান্য একটু ময়দা ছিটিয়ে দেবেন। আর এই একইভাবে প্রসেসটা আর কি ফলো করে একটার উপর আরেকটা রুটি রেখে আমি আর কি সবগুলো তৈরি করে নেব। এই যে দেখুন, এভাবে একটার উপর একটা রেখে সবগুলো আর কি তৈরি করে নিতে হবে। আর এখানে লাস্ট রুটিটা আমি দিয়ে দিলাম, শেষ রুটিটা আর কি। তো তার উপরেও আমি ওই মিশ্রণটা সামান্য পরিমাণে একটু ছড়িয়ে দিলাম। এখন এটাকে আমাদের ভাঁজ করে নিতে হবে। তো ভাঁজটা একটু খেয়াল করবেন, এক সাইড থেকে প্রথমে অর্ধেকটা পরিমাণ ভাঁজ করে নিতে হবে, তার উপরে আবারও মিশ্রণটা লাগিয়ে দিতে হবে, একটু ময়দা ছিটিয়ে দিতে হবে, আবার এটার উপরে উল্টো সাইড থেকে ভাঁজ করে এনে লাগিয়ে দিতে হবে, ঠিক আছে? তো আমি বলে হয়তো ঠিকঠাক আপনাদের বোঝাতে পারছি না, আপনারা একটু দেখে নেবেন ভালো করে। তো এভাবে আমাদের একটা স্কোয়ার চারকোনা শেপের কিন্তু রুটি একটা তৈরি করে নিতে হবে। দেখুন ঠিক এভাবে সেম প্রসেস ফলো করে এভাবে স্কোয়ার টাইপের একটা রুটি কিন্তু তৈরি হয়ে গেছে। এখন এটাকে খুব হালকা হাতে কিন্তু আমাদের বেলে নিতে হবে, একদম জোরে জোরে আর কি প্রেস করে করে বেলার দরকার নেই, তাতে করে কিন্তু ভাঁজগুলো নষ্ট হয়ে যেতে পারে। একদম হালকা হাতে এটাকে আমাদের বেলে নিতে হবে এভাবে চারকোনা শেপে, ঠিক আছে? এখন সাইডের যে অংশগুলো আছে এগুলোকে আমাদের একটু কেটে দিতে হবে আর কি, যাতে করে খাজার আর কি শেপটা খুব ভালো করে আর কি বোঝা যায়, লেয়ারগুলো খুব ভালো করে আর কি খুলে ওঠে। তো এভাবে আমি স্কোয়ার ছোটো ছোটো স্কোয়ার শেপে এটাকে আর কি খাজাগুলোকে কেটে নেব, তার জন্য এভাবে আর কি বক্স করে কেটে নিচ্ছি। আর লেয়ারগুলো আপনারা দেখেই হয়তো বুঝতে পারছেন কতটা ভালো করে বোঝা যাচ্ছে। আর আমরা বাকি যে সাইডের অংশগুলো রেখেছিলাম এগুলোও কিন্তু ভাজলে খুব ভালো লাগবে, তো ওয়েস্ট করবেন না, ভেজে নেবেন। এখন এখানে আমি সামান্য পরিমাণ আর কি তেল গরম করে নিয়েছি, খুব বেশি যে তেল লাগবে তাও না, অল্প পরিমাণ তেলেই হয়ে যাবে। আর তেলটা কিন্তু একদম লো ফ্লেমে আমি গরম করেছি, আর কতটা গরম করেছি আপনারা দেখেই হয়তো বুঝতে পারছেন। একদমই হালকা গরম হতে হবে তেলগুলো, যাতে খাজাগুলো দেওয়ার সাথে সাথে একদম বড় বড় বাবল না উঠে আসে। মানে দেওয়ার কিছুক্ষণ পরে দেখবেন যে ছোট ছোট বাবল বেরোবে, আপনারা দেখেই হয়তো বুঝতে পারছেন। তেলটা কিন্তু ঠিক এতটাই গরম হতে হবে, খুব বেশি গরম হলে কিন্তু খাজাগুলো মানে খাজার মধ্যে লেয়ারগুলো ভালোভাবে তৈরি হবে না। আর এক থেকে দু মিনিট পরেই দেখবেন যে খাজাগুলো এভাবে প্রত্যেকটা লেয়ার খুলে গেছে খুব সুন্দরভাবে, তখন হালকা হাতে এগুলোকে উল্টে পাল্টে দিতে হবে, ঠিক আছে? তো আগেই যদি আপনারা নাড়াচাড়া করেন তাহলে কিন্তু লেয়ারগুলো ভালো করে খুলবে না, একটু সময় দিতে হবে। এই যে দেখুন কত সুন্দরভাবে লেয়ারটা খুলেছে। তো এভাবে লো টু মিডিয়াম ফ্লেমে আমাদের এটাকে ভেজে নিতে হবে। প্রথমে লো ফ্লেমে ভেজে নেবেন দু মিনিটের জন্য, তারপর যখন লেয়ারগুলো খুলে যাবে তখন গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে করে দিয়ে হালকা কালার আসা পর্যন্ত ভেজে নিতে হবে। তো এভাবেই সবগুলো খাজা আমি ভেজে নেব। আর ভাজা হয়ে গেলে সাথে সাথে শিরার মধ্যে দিয়ে এটাকে কোট করে নিতে হবে। আমরা কিন্তু এটাকে শিরার মধ্যে আর কি ভিজিয়ে রেখে দেব না, জাস্ট খুব ভালো করে এটাকে আর কি শিরাতে কোট করে নেব, আর তারপর এটাকে তুলে নেব। বেশি সময় রাখলে কিন্তু খাজার যে মুচমুচে ভাবটা সেটা কিন্তু একদমই থাকবে না, তাই একটু ভালো করে কোট করে নিয়ে এটাকে তুলে নিতে হবে। আর ব্যাস আমাদের তৈরি হয়ে গেল মুচমুচে রসালো বিহারের বিখ্যাত খাজা, যেটা একবার যে খাবে সে কিন্তু মানে থামবেই না, একটার পর একটা খেতেই থাকবে, এতটা টেস্টি হয় এই খাজাগুলো খেতে। আর লেয়ারগুলো দেখুন কতটা সুন্দরভাবে আর কি ফুলে উঠেছে দেখা যাচ্ছে, আর এতটা মুচমুচে হবে আপনারা হয়তো আওয়াজেই বুঝতে পারছেন কতটা ক্রিস্পি, কতটা মুচমুচে এই খাজাগুলো তৈরি হয়েছে। একদম সহজভাবে আপনাদের সাথে এই রেসিপিটা আজকে শেয়ার করলাম, আশা করছি আপনাদের ভালো লাগবে। আর যদি ভালো লাগে তো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাবেন। দেখা হবে আপনাদের সাথে আরেকটি নতুন সহজ রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই বাই।